যে ছানাটির বাবা হলো একটি কবুতর আর মা গুগু পাখি। এখন কথা হচ্ছে বড় হয়ে গুগু পাখিটির ছানাটিকে কেমন দেখাবে। আদনান তার ছোট ভাইকে নিয়ে তার ঘরের সামনে থাকা এই আম গাছটি কেটে ফেলছে ফুল বাগান করার উদ্দেশ্যে। কিন্তু আম গাছটি কেটে ফেলার এক পর্যায়ে আদনান লক্ষ্য করে গাছটি থেকে একটি পাখির বাসা ভেঙে নিচে পড়ে গেছে, যেখানে একটি ধবধবে সাদা রঙের ডিমও ছিল। এই দেখে তারা দুজন বেশ অবাক হয়, কারণ গাছ কাটার আগে তারা যদি পাখির বাসাটি দেখতে পেত হয়তোবা তারা আর গাছটি কাটত না। ডিমসহ পাখির বাসাটি হাতে নেওয়ার পর তারা দেখতে পায় যে ডিমটি এখনও ভালো আছে। তাই তো তারা দুজন বুদ্ধি করে ডিমটি নিয়ে চলে আসে তাদের কবুতরের ঘরের মাঝে, যেখানে বেশ কয়েকটি কবুতর ইতিমধ্যে ডিম দিয়েছে। আদনান গাছ থেকে পড়ে যাওয়া এই ডিমটি এই কবুতরের নিচে তার অন্য ডিমগুলোর সাথে রেখে দেওয়ার চেষ্টা করে, যেন কবুতরটি এই ডিমটিতেও তা দিতে পারে। কিন্তু একই চালাক কবুতরটি যে আদনানের কার্যকলাপ বুঝতে পেরে গেছে, তাই তো সে উল্টো আদনানকেই আক্রমণ করতে শুরু করে, যার কারণে শেষমেশ অনেকটা নিরুপায় হয়ে আদনান ডিমটিকে নিয়ে চলে আসে তার ঘরের মাঝে থাকা ইনকিউবিটারের কাছে, যেখানে সেই ডিমটিকে রেখে দেয়। ইনকিউবিটারের মাঝে রাখার প্রায় 15 থেকে 17 দিন পর আদনান লক্ষ্য করে যে ইতিমধ্যে বাসা থেকে পড়ে যাওয়া ওই ডিমটি ফুটে একটি ফুটফুটে পাখির ছানার জন্ম হয়েছে, যা দেখে পাখিপ্রিয় আদনান বেশ খুশি হয়। ডিম ফুটে যখন ছানাটি পুরোপুরি বেরিয়ে আসে, তখন সে ছানাটির শারীরিক গঠন দেখে বুঝতে পারে যে এটি হলো একটি বন্য গুগু পাখির ছানা। ডিম ফুটে ছানাটি বেরিয়ে আসার পর আদনান শুরু করে তার যত্ন নেওয়া। সদ্য জন্ম নেওয়া ছানাটিকে আদনান নানা ধরনের খাবার পানিতে ভিজিয়ে নরম করে এভাবেই খাইয়ে দিত। আদনানের আদর যত্নে মাত্র 4 থেকে 5 দিনের মধ্যেই ছানাটি বেশ কিছুটা বড় হয়ে উঠেছে। ডিম ফুটে বেরিয়ে আসার পর ছানাটির গায়ের রং অনেকটা সাদা আর বাদামি রঙের হলেও যতই ছানাটি বড় হয়ে উঠছে, যতই তার শরীরে পালক গজাচ্ছে, ততই তার শরীরের রং কালচে হয়ে উঠছে। ছানাটির বয়স যখন প্রায় 10 থেকে 12 দিন হয়, তখন আদনান তাকে একটি কাপড়ের মাঝে খাবার ঢুকিয়ে ছোট্ট একটি ফুটো করে খাবার খাইয়ে দিত। সে যখন আরও কিছুটা বড় হয়ে ওঠে, তখন আদনান ভাত মুরগির ফিড়ের সাথে সাথে নানা ধরনের দানাদার জাতীয় খাবার মিক্স করে এইভাবেই তাকে খাইয়ে দিত। সেও আদনানের হাতে কোনো ধরনের ভয় ডর না পেয়ে খাবার খেয়ে নিত, কারণ জন্মের পর থেকে যে ছানাটি আদনানের কাছেই রয়েছে। আদনান তাকে আদর যত্ন করে সেই ছোট থেকে এখন পর্যন্ত বড় করে তোলার কারণে হয়তোবা গুগু পাখির ছানাটি আদনানকেই এখন তার মা মনে করে। আদনানের অবর্তমানে তার পরিবারের অন্যান্য সদস্যরাও ধীরে ধীরে ছানাটির যত্ন নিতে শুরু করে। বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া এই গুগু পাখির ছানাটি হয়তোবা এখন নিজেকে আদনানের পরিবারের একজন সদস্যই ভাবতে শুরু করেছে, কারণ তারা সবাই মিলে যে ছানাটিকে অতি আদরে ধীরে ধীরে পেলিপুষে বড় করে তুলছে। গুগু ছানাটির বয়স এখন প্রায় 20 দিন। ইতিমধ্যে সে বেশ বড় হয়ে উঠেছে। ছানাটির বয়স 1 থেকে 1.5 মাস হতে না হতেই তার পুরো শরীরে পালক গজায়। বড় হওয়ার সাথে সাথে আদনান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে গুগু পাখির ছানাটির সম্পর্কটা আরও কতটা গভীর হয়ে উঠছে তা তো তার কার্যকলাপ দেখলেই আপনারা উপলব্ধি করতে পারবেন। ছানাটির জন্য আদনান ব্যস্ত খাবার তৈরিতে, যা দেখে অনেকটা ছটফট শুরু করে গুগু ছানাটি, কারণ সে বুঝতে পেরেছে যে তার বন্ধু তার জন্য খাবার তৈরি করছে। কিছুক্ষণ হাতে বসে আবার কিছুক্ষণ টেবিলে বসে খাবার খেলেও গুগু পাখিটিকে আদনান তার নিজের হাতে খাবার খাইয়ে না দিলে সে কেন জানি পেট ভরে খাবার খায় না। তিলা গুগুর ছানাটির বয়স এখন প্রায় 2 থেকে 2.5 মাস। এরই মধ্যে সে পুরোপুরি বড় হয়ে গেছে, কিন্তু আদনানকে অবাক করে ছানাটি পুরোপুরি বড় হয়ে যাওয়ার পরও তাকে ছেড়ে উড়ে চলে যায়নি। কিন্তু হাজার মানুষের সাথে বন্ধুত্ব হলেও, হাজার মানুষকে ভালোবাসলেও সে তো একটি বন্য পাখি। হয়তোবা মনের অজান্তেই তারও ইচ্ছে হয় অন্যান্য পাখিদের মতো ঘর বাঁধতে, ইচ্ছে হয় তার নিজের মতো করে সংসার সাজাতে। কিন্তু সে যে আদনানের ভালোবাসার বন্ধন ছিন্ন করে চলে যাওয়ার পাত্রী নয়, যা আদনান খুব ভালো করেই বুঝতে পেরেছে। তাই তো সে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নেয় সে তার বন্ধু এই বন্য গুগু পাখিটির জন্য একজন সঙ্গীর ব্যবস্থা করে দিবে।
কিন্তু এখন কথা হচ্ছে বন্যই গুগু পাখিটির জন্য সে কোত্থেকে আরও একটি তিলাগুগু সংগ্রহ করে আনবে। তাই তো সে উপায়ন্তর না পেয়ে শেষমেশ সিদ্ধান্ত নেয় তার ঘরে থাকা একটি পুরুষ কবুতরের সাথে তার বন্ধু এই বন্য তিলাগুগুটির বন্ধুত্ব করিয়ে দিবে। কিন্তু আদনান জানে না আদৌ তাদের দুজন একই অন্যের সাথে সংসার করবে কিনা। তাদের দুজনকে এই ঘরের মাঝে একই সাথে রাখার পর আদনান দেখতে পেল যে পুরুষ কবুতরটি স্ত্রী এই গুগু পাখিটিকে দেখে রীতিমতো ডাকতে শুরু করেছে, যা দেখে আদনান তো বেশ খুশি। কারণ পুরুষ কবুতরটির এমন আচরণ দেখে সে বুঝতে পারে যে তার বন্ধু অর্থাৎ তিলা গুগু পাখিটিকে তার পছন্দ হয়েছে। অন্যদিকে গুগু পাখিটিকে নতুন এই ঘরের মাঝে রাখার পর সে কেমন যেন ঘাবড়ে গেছে। তার উপর কবুতরটির ডাকাডাকি শুনে সে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। প্রায় 30 থেকে 40 মিনিট ধরে আদনান তাদের ঘরের পাশে দাঁড়িয়ে থেকে তাদের দুজনের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। এরপর সে দেখতে পায় যে ধীরে ধীরে তার বন্ধু তিলাগুগু পাখিটি পুরুষ ওই কবুতরটির সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা তাদের দুজনকে এই ঘরের মাঝে রাখার পর তাদের দুজনের মধ্যেই কেমন যেন একটা ভাব জমে উঠেছে। এই দেখে আদনানের খুশির সীমা ছিল না, কারণ সে তার বন্ধু গুগু পাখিটির জন্য একজন উপযুক্ত সঙ্গীর ব্যবস্থা করে দিতে পেরেছে। এরপর তারা দুজন ধীরে ধীরে এই খোপটির মাঝেই সংসার শুরু করে। সংসার করার প্রায় 1 থেকে 1.5 মাস পর আদনান আজ তাদের ঘরে গিয়ে দেখতে পায় যে তার বন্ধু তিলা গুগু পাখিটি ডিম পেড়েছে। প্রথম ডিমটি পাড়ার একদিন পরেই গুগু পাখিটি আরও একটি ডিম পাড়ে। এরপর তারা দুজন মিলে টানা 15 থেকে 17 দিন তাদের ডিমগুলোতে তা দিয়ে যায়। 17 থেকে 18 দিন পর তাদের একটি ডিম ফুটে ছোট্ট একটি ছানা বেরিয়ে আসে, যে ছানাটির বাবা হলো একটি কবুতর আর মা গুগু পাখি। এখন কথা হচ্ছে বড় হয়ে গুগু পাখিটির ছানাটিকে কেমন দেখাবে। দুটো ডিম থেকে একটি ছানা বেরিয়ে আসলেও তাদের অন্য ডিমটি নষ্ট হয়ে যায়। ছানাটির জন্মের কিছুদিন পর থেকে আদনান ছানাটির বাবা মার সাথে সাথে শুরু করে ছানাটির দেখভাল করা, কারণ ছানাটি যে তার জন্য খুবই স্পেশাল। 15 থেকে 18 দিনের মধ্যে গুগু পাখির ছানাটি এখন বেশ কিছুটা বড় হয়ে উঠেছে। তার বয়স যখন প্রায় 20 থেকে 22 দিন তখন তাকে কিছুটা গুগু পাখি তো আবার কিছুটা ভালো করে দেখলে কবুতরের ছানার মতোই দেখায়। কিন্তু সে যখন পুরোপুরি বড় হয়ে যায়, যখন সে পুরোপুরি প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠে, তখন তাকে দেখতে অনেকটা তার মায়ের মতো দেখালেও তার চোখটি একদমই তার বাবার মতো হয়েছে।